ভারত চীনের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আগুনে ঘি ঢেলে দিল তাইওয়ান এবং নিজেদের সঙ্গে বাড়িয়ে দিল চীনের সংঘাত। কারণ বর্তমানে তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে স্বাগত জানালো তাইওয়ান। তাইওয়ানের বিদেশ মন্ত্রকের তরফে এমন ঘোষণা করা হয়েছে। স্বভাবতই তাইওয়ানের এই সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ হবে বেজিং। 2009 সালে শেষবার তাইওয়ানে গিয়েছিলেন ধর্মগুরু দলাই লামা, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট সাই ইং ওয়ানের আমলে এই গণতান্ত্রিক দ্বীপটিতে যাননি দলাই লামা। রবিবার নিজের জন্মদিনে তাইওয়ানে তার সমর্থকদের উদ্দেশ্যে দলাই লামা বলেছিলেন তিনি আবারও তাইওয়ানে যেতে ইচ্ছুক। এরপরই দলাই লামাকে আমন্ত্রণ জানালো তাইওয়ান প্রশাসন। তাইওয়ানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জোয়ানি উই জানিয়েছেন এখনও দলাই লামার তরফে সরকারিভাবে কোনো আবেদন তারা পাননি, কিন্তু দলাই লামা তাইওয়ানে আসার আবেদন জানালে নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। পারস্পরিক সম্মান এবং সম্মতির ভিত্তিতে তারা বৌদ্ধ ধর্মের প্রচার করার জন্য দলাই লামাকে তাইওয়ানে স্বাগত জানাতে ইচ্ছুক। তাইওয়ানের বর্তমান মহিলা প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দিহান চীন। তাইওয়ানকে নিজেদের অংশ বলে বহুদিন ধরেই দাবি করে আসছে চীন। বেজিংয়ের মতে তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট স্বশাসিত এই দ্বীপটিকে পূর্ণ স্বাধীনতা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাইওয়ানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অবশ্য নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করেছেন। তার দাবি, গণপ্রজাতান্ত্রিক চীন নামে তাদের দেশের নাম নথিভুক্ত রয়েছে। গত কয়েকদিন আগে হংকংয়ের বাসিন্দাদের তাইওয়ানে এসে থাকার জন্য সরকারিভাবে প্রস্তাব দিয়েছে তাইপে। চীন হংকংয়ের জন্য নতুন আইন পাশ করার পরে এই প্রস্তাব দিয়েছে তাইওয়ান। এরপর থেকে বেজিংয়ের সঙ্গে তাইপের সম্পর্ক আরও খারাপ হয়েছে। প্রকাশ্যেই তাইওয়ানের এই প্রস্তাবে সমালোচনা করেছে চীন। দলাই লামাকে বরাবরই বিভেদ সৃষ্টিকারী ও বিচ্ছিন্নতাবাদী বলে অভিযুক্ত করে আসছে চীন। তিব্বতি ধর্মগুরু অবশ্য পাল্টা দাবি করেন, নিজের মাতৃভূমির স্বশাসনই তার একমাত্র দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।